সুপ্রিম কোর্টের ধমকের পর নির্বাচনী বন্ড নিয়ে হলফনামা জানালো দিল এসবিআই। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে 2019 থেকে 2024 পর্যন্ত বন্ড সংক্রান্ত যে তথ্য, সেই তথ্য সরবরাহ করা হয়েছে নির্বাচন কমিশনকে, হলফনামায় এমনটাই উল্লেখ করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদের জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বন্ড সংক্রান্ত বিষয়ে বিশদ তথ্য জানালো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, কি জানতে পারা যাচ্ছে স্টেট ব্যাংকের পক্ষ থেকে হলফনামায় কি কি বিষয়ের উল্লেখ করা হয়েছে? দেখো, স্টেট ব্যাংক যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেছে সেটাই হলফনামা দিয়ে জানিয়েছে স্টেট ব্যাংক, এবং তাতে স্টেট ব্যাংক জানিয়েছে যে 1 এপ্রিল 2019 থেকে 15 ফেব্রুয়ারি 2024, অর্থাৎ যেদিন এই ইলেকট্রাল বন্ড অসাংবিধানিক বলে ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট, সেই দিন পর্যন্ত 22,217টি বন্ড কেনা হয়েছিল, এবং তার মধ্যে রাজনৈতিক দলগুলো ভাঙিয়েছিল 22,030টি বন্ড, অর্থাৎ 200-র কিছু কম বন্ড কেউ ভাঙায়নি। এই সত্যান্ত তথ্য, অর্থাৎ কারা কিনেছিল এবং তা ভাঙানো বা এনক্যাশ করার যে তথ্য, সেই তথ্য তারা নির্বাচন কমিশনের কাছে দিয়েছে, যেটা জানা যাচ্ছে যে তারা একটি পেন ড্রাইভের মধ্যে এই সমস্ত তথ্য ডিজিটালি দিয়েছে, এবং সেই পেন ড্রাইভের মধ্যে 2টো পিডিএফ ফাইল আছে। এই পিডিএফ ফাইলগুলো খুলতে একটা পাসওয়ার্ড লাগবে, সেই পাসওয়ার্ডটি আলাদা একটি খামে নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। এই ভিত্তিতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার দাবি যে তারা নির্বাচন মানে তারা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্বাচন কমিশনকে সমস্ত তথ্য দিয়ে, এখন সুপ্রিম কোর্ট এও নির্দেশ দিয়েছিলেন যে 15 মার্চের মধ্যে, অর্থাৎ 2 দিন বাকি, 15 মার্চের মধ্যে সমস্ত তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে হবে, যাতে সমস্ত ভারতবাসী বা সাধারণ মানুষ সেটা দেখতে পায়। এখন আর 2 দিন পরে ঠিক কি তথ্য নির্বাচন কমিশন দেয় সেটার দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। তবে একটা বড় সন্দেহ দেখা দিয়েছে এই ভিত্তিতে যে কারা বন্ড কিনেছিল এবং সেটা কোন নির্দিষ্ট বন্ডটি কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের ঘরে গেছে, এই সংক্রান্ত তথ্য কি এসবিআই দিয়েছে বা দিলেও সেটা কি জানানো হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এই ব্যাপারটা ঠিক কি দাঁড়ায় সেটার জন্য আমাদের আর 2 দিন অপেক্ষা করতে হবে। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।